বাজা কোম্পানির নিজস্ব পাঞ্চিং করা অরিজিনাল ইন্ডিকা শক্তি মডেলের আইএসও সার্টিফাইড কোম্পানি। এই কোম্পানিটি বাজারে অনেক পুরনো কোম্পানি। এটা বিশেষ কিছু কারণের জন্য এই কোম্পানিটা অনেক চাষি ভাইয়েরা পছন্দ করেন। এই কারণগুলি হলো, এর যে আপনারা দেখতে পাচ্ছেন অরেঞ্জ পাইপ, মানে এই যে লতানোর মতো যে পাইপটা, এটা সত্যি খুব দারুণ দারুণ। এই কারণেই বলছি, কাস্টমাররাও বলেন এটা হচ্ছে পিওর নাইলন টাইপের এবং নাইলনই। এবং দেখুন, আপনারা সামনে দেখলে হয়তো বুঝতে পারবেন কিনা, এটা টেস্টিং করলে বুঝতে পারবেন, এটা পিওর নরম আছে। এটা নরম হওয়ার পিছনে কারণ এবং লাইনন থাকার পিছনে কারণ হচ্ছে কোম্পানি দিয়েছে এই কারণেই। এটা শীত গ্রীষ্ম বর্ষাতে যাতে সবসময় মানুষ ঠিকঠাকভাবে ব্যবহার করতে পারেন, কারণ দেখা যায় কি শীতের সময় এটা বিভৎস। যদি এটা পিভিসি পিওর প্লাস্টিকের হতো, মোটা প্লাস্টিকের, তাহলে কি হতো, এটা মোটা হয়ে যায়, মানে আরও বেশি কড়া হয়ে যায়। এরপরে দেখাই, সামনে দেখতে পাচ্ছেন আপনারা 3 LED যুক্ত ভোল্ট মিটার, মানে এই ব্যাটারি মেশিনটাতে কতটুকু চার্জ আছে সেটা দেখার জন্য, স্পষ্ট যাতে বোঝা যায়। ডিজিটাল, পিওর ডিজিটাল মিটার, রেড কালার অ্যান্ড গ্রিন কালার। আমরা এটা বুঝবো এই তখনই, চাষি ভাইরা তখনই বুঝতে পারবেন। রেড থাকলে আমরা জানি রেড সাধারণত হচ্ছে সংকেত, বিপজ্জনক সংকেত। তো লালটা হচ্ছে আমাদের রেড যখন পড়বে তখন সেটা চার্জ লো থাকলে সেটা লাল দেখাবে, আর যদি হাই চার্জ থাকে, ফুল চার্জ থাকে, সেটা সবুজ গ্রিন, সেটা দুটোই দেখাবে। নেক্সট আপনাদের দেখাই, এটা হচ্ছে চার্জিং সকেট, যেটা আমরা ব্যাটারিটাকে চার্জ দিতে পারি খুব। এটা আমাদের রাজা ইন্ডিকা শক্তির নিজস্ব কোম্পানির নিজস্ব চার্জার ইন্ডিকা শক্তি, এবং এটা 1.7 অ্যাম্পিয়ারের চার্জার এবং খুব পাওয়ারফুল চার্জার। এখানে আপনারা দেখুন ব্লু কালারের আলো জ্বলছে, এটা যখন জ্বলবে তখন চার্জ ঢুকছে না। আমরা যখন চার্জিংয়ে দেব, রানিং চার্জিং অবস্থায় যখন থাকবে তখন এই চার্জিং সকেটে ঢুকছে। আর কালারটা দেখুন, চার্জিং যখন রানিং থাকছে তখন রেড কালার, যখন চার্জিং কমপ্লিট হয়ে যায়, চার্জ কমপ্লিট হয়ে যায় তখন রেডটা অটোমেটিকই এই অবস্থাতেই এমন রেড থেকে অটোমেটিক ব্লু কালার চলে আসবে, তখন জানবেন আপনাদের চার্জ। রেগুলেটর ভলিউম সুইচের কভার, এটাতে আমরা অন অফ করলে, মানে স্পিডটা বাড়াবো, মোটরের স্পিড ক্ষমতাটা যদি বাড়ায় তাহলে এই দিকে আমরা উল্টো দিকে ঘোরাবো, আর যদি আমরা কমাই তাহলে তার বিপরীত দিকে আমরা এটা ঘুরিয়ে সেটাকে বন্ধ পর্যন্ত করে দিতে পারি একই সুইচের মাধ্যমে। এটা হলো একটা সুইচ। আর দ্বিতীয় সুইচ হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেড কালারের সুইচ, যেটা অন অফ সুইচ, এটা পুরো ডিরেক্টলি থাকবে। আরেকটা কথা চাষি ভাইদেরকে বলে দিই, অনেক চাষি ভাইরা এটা ভাবেন যে লাল সুইচটা অন করে এই সুইচটা অন করতে হয়, কিন্তু সেই ধারণাটা পুরো সম্পূর্ণটাই ভুল। কারণ লাল সুইচের কাজ হচ্ছে পুরো ডাইরেক্ট এটাকে, মোটরটাকে অন করা। এই সুইচ আপনারা যদি ভাবেন, চাষি ভাইরা ডিরেক্টলি যদি ভাবে যে আমি মোটরের স্পিড ক্ষমতাটাকে একটু কমিয়ে রাখবো, তাহলে লাল সুইচটা অন করার কোনো প্রয়োজন নেই। অনেক চাষি ভাইরা এটাই ভুল করে থাকেন যে এই সুইচ অন করেও আবার এটাকে, মানে ভলিউমটা কমাতে চান, কিন্তু কখনোই এই কাজ করবে না, কারণ এই সুইচটা একবার অন করলে সেটা হাই স্পিডেরই কাজ করবে। তাই এটাকে কি বলবো আমাদের চাষি ভাইদের, যে এইটা অফ রেখেই, লাল সুইচটা অফ রেখেই এটাকে আমরা বাড়াবো এবং কমাবো, সেই কাজ মোটরের স্পিড ক্ষমতাটাকে আমরা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। এই কোম্পানিকে বেছে নেওয়ার পিছনে চাষি ভাইরা পছন্দ করেন এই কারণেই, অনেক ভাবনা চিন্তা করে কোম্পানি এটা দিয়েছেন। আমাদের এই যে শীত দ্বারা আমরা ইয়ে করি, তো এই শীত দ্বারা এখানে নিলে যদি এটা না থাকতো তাহলে আমাদের ডিরেক্টলি এই জায়গাটায় একটা হাড়ের ক্ষয়প্রাপ্ত একটা কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই কোম্পানি এই জায়গাটা ফিক্স যাতে থাকে, যাতে ড্রামটা যাতে না নড়ে চড়ে বেড়ায়, এই জন্য কোম্পানি এই এক্সট্রা ওয়েস্ট গার্ড বলা হয় এটাকে, এটা এখানে ফিক্স করে রেখেছেন দেওয়ার জন্য।
এইটা সম্পূর্ণ আমাদের কোম্পানি ফ্রিতে দিচ্ছেন এই মেশিনের সঙ্গে। এবার চলে আসি বেল্ট, আমাদের যে ঘরেতে যে বেল্ট থাকে সেই বেল্টটা খুব মোটা এবং শক্তিশালী বেল্ট দেওয়া আছে, যেটা এইখানে এমন ফিক্সড করে নেওয়া যায়। অনেক চাষি ভাইরা হয়তো বুঝতে ভুল করেন যে কোথায় কীভাবে হবে না হবে, তো আমরা এটাকে খুলে রেখে আমরা এটাকে ফিক্সড করে নিতে পারি এটার মধ্যে ঢুকিয়ে এমনভাবে রেখে এটার মধ্যে আবার ঢুকিয়ে এইটা যদি করি, অনেক চাষি ভাইরা এটা ভুল করেন। ব্যাস এটাকে ফিক্স, এটা হলো সাইড ক্লিপ। ক্লিপ আছে স্টিকটা রাখবার জন্য, নজেল প্রায় 4 রকমের দেওয়া আছে। এটা সবজিতে, এগুলোও সবজিতে দেওয়া যায়, কলা গাছে দেওয়া যায়, আম গাছে দেওয়া যায়, পাটে দেওয়া যায়, কারণ এটা হচ্ছে এখানে হাইলো করলে, ঘুরিয়ে ব্যবহার করলে, হাইলো করলে আপনার অনেকটা দূরে যায় এবং কাছে আসে। এগুলোও সবজিতে দেওয়ার জন্য দুটো এক্সট্রা 1 ফুটো নজেল এবং 2 ফুটো নজেল, এফ নজেল বলা হয় এটাকে, এটাও কোম্পানি ফ্রিতে দিচ্ছে। এর সঙ্গে সঙ্গে ব্রাশ পেতলের নজেল, এটা খুব সহজে একটু লুজ করলেই অনেকটা দূরে যায়, যেটা পাটে আম গাছে দিতে খুব সুবিধা হয় কাস্টমারদের, বিশেষ করে চাষি ভাইদের বলছি। এবং এর সঙ্গে ওয়াশার কিট এবং বেল্ট হুক, এগুলো সবই ফ্রিতে দেওয়া হচ্ছে। এবং চাষি ভাইরা এখানে খুব সহজেই এই পাইপটাকে হাইলো করতে পারে তার সুবিধা মতো, এবং যেখানে প্রয়োজন হবে সেখানে এখানে টাইট করলে, এইটা টাইট করলে এই ট্রিগারটি এইখানে লাগানো যায়, এবং এটার সঙ্গে যে অরেঞ্জ পাইপটা আছে সেটা এখানে লাগানো যায়। এবার মেশিনটি মোটামুটি ফুল কমপ্লিট অবস্থাতে থাকলো। এই মেশিনটি 12 ভোল্ট 14 অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যেটা চাষি ভাইদের জন্য একটু পাওয়ারফুল ব্যাটারি। তো এই ব্যাটারিটি বিভিন্ন রকমভাবে ব্যবহার করতে পারেন, চাষি ভাইরা মেশিনটাকে ব্যবহার করেও ব্যাটারিটা ব্যবহার করতে পারেন। এবং অনেক সময় দেখা যায় কি আবহাওয়া খারাপের জন্যে, ঝড় বৃষ্টির কারণে, বাড়িতে অন্ধকার হয়ে যাওয়ার কারণে এই ব্যাটারিটা কাজে লাগাতে পারেন এই এলইডি বাল্বের মাধ্যমে। ঝড় বৃষ্টির কারণের জন্য এলইডি বাল্ব ব্যবহার করা যায় এটা যেমন ঠিকই, কিন্তু এটা ব্যবহার করার আর একটা বিশেষ কারণ আছে, যেটা অনেক চাষি ভাইরা জানেন এবং জানেন না। কারণটা হচ্ছে এই যে বড় ব্যাটারির জন্যে অনেক সময় ব্যাটারিটা পড়ে থাকলে কি হয়, ডিসচার্জ হয়ে যায়, সে অবস্থাতে ব্যাটারিটা বসে যায়। তাই এই বাল্বটা যদি ব্যবহার করা যায় রেগুলার, তাহলে ব্যাটারিটা খুব পাওয়ারটা ধরে রাখতে পারে এবং ভালো থাকে। এই কোম্পানি একটি টর্চ লাইট সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছেন চাষি ভাইদের জন্যে। এখানে মেশিনের ফ্রন্টেই একটি সতর্কীকরণ দেওয়া আছে, যেটা চাষি ভাইরা অনেক সময় ভুল করেন, তবুও আমি আরেকবার বলে দিচ্ছি। 1 নম্বরে দেওয়া আছে কি প্রথমবার ব্যবহার করার আগে 24 ঘন্টা অবশ্যই চার্জ করুন, ব্যবহার করার আগে এবং ব্যবহার করার পর চার্জ করুন, এতে ব্যাটারি দীর্ঘ সময় চলবে। 1 মাসের বেশি সময় পাম্প ব্যবহার না করলে অতি অবশ্যই চার্জ করুন, ব্যবহার করার আগে 10 ঘন্টা চার্জ করুন, জলে দ্রবীভূত হয় এমন ওষুধই স্প্রে করুন, ব্যবহার করার পর পরিষ্কার জল দিয়ে স্প্রে করুন, এটা কিন্তু অবশ্যই অবশ্যই আবশ্যিক, যে কারণে ব্যাটারি মোটরের সমস্যা হতে পারে। এটা এই সতর্কীকরণটা মেনে চললে মেশিন অনেক দিন লাস্টিং করে।